আছে বাচ্চাটাকে আমার টোকাইয়ের মতো রাখছে। আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ওর স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল, তাই খেয়ে নেবে, তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না, কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই যে আপনার ছেলেকে নিয়ে আসা হয়েছে? এটার বিচারটা আমি চাই। আমাকে আশ্বস্ত করেছে যেহেতু বিচারে আমি অব্যাহতি চাচ্ছি, এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি, যে আমার এই ছেলে যে উপজাত কোনো আর অভিযোগ না থাকে, যেহেতু নির্দোষ ছিল, যে সে নির্দোষ স্যার, আর কখনো কোর্টে যাতে না আসতে হয়, আমি আপনাদের মাধ্যমে, আমি সে আপনাদের মাধ্যমে, আমাকে যেহেতু পুলিশ কমিশনার স্যার নিজেও বলছে আর কখনো ওকে কোর্টে আসতে হবে না, আপনাদের মাধ্যমে আমি এটা জোর আকুল আবেদন জানাই, তার এই কথাটা যেন বাস্তবায়ন হয়, এটাই আমি চাচ্ছি। জামিনে মুক্তি পেয়েছে, ১০০ টাকা বন্ডে শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে এবং মামলার থেকে তাকে এখনো অব্যাহতি দেওয়া হয় নাই, এখনো সে মামলার আসামি হিসেবেই থাকবে। আজকে আমি শুধু মাহিমের ব্যাপারে একটা কথা বলবো, যে সারা বাংলাদেশে যে মামলাটি নিয়ে এত আলোচনা, সেই মামলায় একজন পুলিশ অফিসার, যারা পুলিশ কর্মকর্তারা কীভাবে এত হালকাভাবে একটি শিশুকে গ্রেপ্তার করলো, এই শিশুটা যে শিশু কিনা তা যাচাই করার জন্য শিশুটা যদি বলতো যে তুমি কোথায় পড়ো, জিজ্ঞেস করতে হতো, আমি অমুক জায়গায় পড়ি, কিসে পড়ো, অমুক, তোমার বয়স কত, ও বলতো আমার বয়স এত, যদি বয়সটা তাদের বিশ্বাস না হতো, তার অভিভাবককে বলতে পারতো আপনার বাচ্চার কাগজপত্র কী আছে আমাদেরকে দেন, যদি দেখার পরে তাহলে তো এই বাচ্চাটাকে শিশু হিসেবেই ট্রিট করে পাঠাতে পারতো, কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছে, তাদের রিমাইন্ডের আবেদন চেয়েছে, যেটা আইনে কোনো সময় শিশু রিমাইন্ড নেওয়া যাবে না, কোনো সময় তাকে হ্যান্ডকাপ করানো যাবে না, কোনো সময় আদালতের ডকে তাকে নেওয়া যাবে না। তাহলে কোন আশ্চর্য হয়ে গেলাম তো আমরা, যে আমার 35 বছর 36 বছর ওকালতি জীবনে আমি এরকম ফরওয়ার্ডিং দেখি নাই, যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ, একটি শব্দ তার বিরুদ্ধে অভিযোগ নেই। আপনারা নিতে পারেন আমাদের কাছে যে সে ওখানে দাঁড়াই ছিল বা সে কোনো ঢিল ছুড়ছে, সে কোনো মারামারি করছে, এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিংয়ের মধ্যে নাই, শুধু তার নামটা দেওয়া আছে, দিয়ে বলছে আসামিদের, একটা নাম দিয়ে বলছে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো, কী জন্যে সে এই আবু সাঈদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, তারপর আর কোনো কথা নাই। একটা ফরওয়ার্ডিংয়ে গ্রেপ্তার করার পর আইনের বিধানও তাকে জাস্টিফিকেশান দেওয়ার জন্যে অনেক কথা লিখতে হবে, সে কীভাবে জড়িত, সে কী করেছে, তার ওভারট অ্যাক্ট কী, এটা তার সেই অনুযায়ী তার সেকশন হবে, কেউ যদি দায়িত্বশীলতার পরিচয় তো নাই, বরং এখানে একটা মানে খুবই প্রতিশোধ পরায়ণ অথবা উদরপিণ্ডি পুদর ঘাড়ে ভাবখানা এরকম, যে পুলিশ এই মামলার আসামি হওয়ার কথা সেটা হয়নি।